এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিকর্ষ ত্বরণের ওপর পৃথিবীর আণ্বিক গতির প্রভাব। তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে, তাহলে পৃথিবী যেহেতু নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে, তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপরে থাকা প্রত্যেকটি বস্তু বা প্রত্যেকটি বিন্দুকণাও পৃথিবীর সাথে সাথেই আবর্তন করছে। আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় বা 86,400 সেকেন্ডে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি পৃথিবীর পৃষ্ঠে থাকা প্রত্যেকটি বিন্দুই একই কৌণিক বেগে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে। যদি ছবির সাহায্যে আমি একে বোঝাতে চাই, তা আমরা দেখতে পাব, আমরা এই ছবির সাহায্যে পৃথিবীকে আঁকানোর চেষ্টা করেছি, যেখানে পৃথিবীকে একটি সুষম গোলক হিসেবে আমরা কল্পনা করেছি যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। এক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র ও এবং পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ধরে নিচ্ছি পৃথিবী পৃষ্ঠের ওপরে থাকা কোনো একটি বিন্দু পি। এখন এই পি বিন্দুকে যদি আমি ও বিন্দুর সঙ্গে যুক্ত করি, তাহলে একটি কাল্পনিক রেখা পাই যা পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন এক্ষেত্রে এই রেখাটি পৃথিবীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রগামী যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার সঙ্গে যে কোণ উৎপন্ন করছে আমরা তাকে বলি সেই অঞ্চলের অক্ষাংশ। এক্ষেত্রে এই অক্ষাংশকে আমরা থিটা কোণ দ্বারা বোঝাচ্ছি। তার এখানটায় থিটা কোণটি বোঝাচ্ছে পি বিন্দুর অক্ষাংশ। আমরা এখন আমাদের এই যে কেন্দ্রগামী যে উল্লম্ব রেখা, তার ওপরে এই পি বিন্দু থেকে লম্ব টানলাম। এখন এই লম্বটির দূরত্ব যদি স্মল আর হয়, তবে বস্তুটি পৃথিবী পৃষ্ঠের ওপর দিয়ে যে বৃত্তাকার পথ পরিভ্রমণ করবে, সেই কাল্পনিক বৃত্তের পরিধি হবে এই কাল্পনিক বৃত্তাকার রেখাটি যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। আশা করি তোমরা এই স্মল আর অংশটি ভালোভাবে বুঝতে পারছো। আমি এক্ষেত্রে ছবিটাকে একটু জুম করে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো যে পি বিন্দু থেকে বা পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে যখন নিজের চারিদিকে আবর্তন করছে, নিজের অক্ষের সাপেক্ষে উল্লম্ব রেখার সাপেক্ষে যখন আবর্তন করছে, তখন পৃথিবী পৃষ্ঠের উপরে থাকা পি বিন্দুটিও একটি বৃত্তাকার পথে আবর্তন করছে, এবং এক্ষেত্রে এই আবর্তনের পথটি হচ্ছে এই কাল্পনিক পথ। তাহলে এটা হচ্ছে সেই বৃত্তাকার পথ, যে বৃত্তাকার পথ বরাবর এই পি বিন্দুটি আবর্তন করবে যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এবার পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থিটা। যখনই পি বিন্দুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তখন এই স্থানাঙ্কেরও পরিবর্তন হচ্ছে, এবং স্থানাঙ্কের পরিবর্তন হওয়ার সাথে সাথে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধেরও পরিবর্তন হবে। থিটার মান যখনই বাড়তে শুরু করবে, তখন এই ব্যাসার্ধের পরিমাণ বা ব্যাসার্ধের মানও কমতে শুরু করবে, এবং সর্বোচ্চ বিন্দুতে গিয়ে, অর্থাৎ মেরু অঞ্চলে গিয়ে এম বিন্দুতে এই ব্যাসার্ধের মানটা হবে 0। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ এ অথবা বি বিন্দুতে, যেখানটা থিটার মান 0°, সেই অবস্থানে গিয়ে দেখা যাবে এই ব্যাসার্ধের মান সর্বোচ্চ হচ্ছে, এবং যার মান হচ্ছে ক্যাপিটাল আর। আমরা যদি ত্রিভুজ পি ও কিউকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে খুব সহজেই বলতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কস থিটা, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা। এখন আমরা জানি কোন একটা বস্তু যখন আবর্তন করে, সেক্ষেত্রে তার কৌণিক বেগের রাশিমালা হচ্ছে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, কিন্তু যখন পূর্ণ আবর্তন হয় তখন তা দাঁড়ায় 2π বাই ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে তার পর্যায়কাল। এখন পৃথিবীর পর্যায়কাল হচ্ছে নিজের অক্ষের চারিদিকে আবর্তনের ক্ষেত্রে 24 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে ওমেগার মান দাঁড়াচ্ছে 2π/86,400 রেডিয়ান/সেকেন্ড। আবার কোনো একটি বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করে, তখন সেই বস্তুর উপরে একটি অপকেন্দ্রবল ক্রিয়া করে, যে অপকেন্দ্রবলের রাশিমালা হচ্ছে m ওমেগা স্কোয়ার r। তাহলে পি বিন্দুতে ক্রিয়াশীল অপকেন্দ্রবলের মান দাঁড়াচ্ছে
एम ओमेगा स्क्वायर स्मल आर। ये बलटी से वृत्ताकार तल जो आई तलर बैर दिखे क्रिया कर আমরা ওপি রেখাটিকে যদি একটু বাড়িয়ে দিই বা একটু হচ্ছে ওপি রেখাটিকে একটু যদি বর্ধিত করি তাহলে পাব একটি রেখা পিপি ড্যাশ। এক্ষেত্রে এই এম ওমেগা স্কোয়ার আর এবং পিপি ড্যাশ রেখার মধ্যে যে কোণ তার মান দাঁড়াবে থিটা। এখন আমরা জানি এম ওমেগা স্কোয়ার আর যে বল দিয়েছে তার পিপি ড্যাশ রেখা বরাবর উপাংশ আমরা জানি লেগে থাকলে কস উপাংশ হয়, এখানে যেহেতু থিটার সঙ্গে এই দিকটা লেগে আছে তাহলে আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার আর এই বলের পিপি ড্যাশ বরাবর উপাংশ হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। কিন্তু আমরা এটাও দেখতে আগে প্রমাণ করতে পেরেছি যে স্মল আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর কস থিটা। তাহলে স্মল আর এর মান যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমি এই পিপি ড্যাশ বরাবর এই অপকেন্দ্র বলের উপাংশের মান পাবো এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তার মানে যে বস্তুটি পি বিন্দুতে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে সেই বস্তুর ভর যদি স্মল এম হয় তাহলে সে তার কেন্দ্র বরাবর রেখার বিপরীত দিকে একটি বল অনুভব করবে যার মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এখন যে কোনো এম ভরের বস্তুই পৃথিবীর কেন্দ্রের দিকে তার ওজনকে অনুভব করে, অর্থাৎ এক্ষেত্রে পি থেকে ও এর দিকে যে বলটি ক্রিয়াশীল হবে সেটা হবে হচ্ছে তার ওজন এমজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুতে দুটি বল ক্রিয়াশীল, একটা বল হচ্ছে পি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে তার ওজন এমজি এবং সেই এমজি বলের বিরুদ্ধে একটি বিপরীতমুখী বল যার মান দাঁড়াচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এখন আমরা জানি যে যে কোনো বস্তুই পৃথিবীর দিকে সবসময় একটি ওজন অনুভব করে, অর্থাৎ তাহলে এখানটায় বলতে পারি যে এমজি বলের মান অবশ্যই এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা থেকে একটু বড়ই হবে। সেই কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করতে সক্ষম হয়। তাহলে এখানটায় আমরা খুব সহজে বলতে পারি যে এমজির মান অবশ্যই এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা থেকে বড় হবে, অর্থাৎ এমজি গ্রেটার দেন এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাই লব্ধি বল কার দিকে হবে? অবশ্যই এমজির দিকে হবে। তাই সেক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি লব্ধি বল সমান সমান এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাহলে এই লব্ধি বলকে যদি আমি ভর ইনটু আপাত ত্বরণ জি থিটা দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো এম ইন্টু জি থিটা সমান সমান এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পৃথিবীর নিজস্ব অক্ষের চারিদিকে আবর্তনের প্রভাবে ওজনের যে হ্রাস হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারছি, অর্থাৎ জি থিটা ইকুয়াল টু জি ইন্টু জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাহলে এই সমীকরণটি বোঝাচ্ছে যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তনের প্রভাবে অভিকর্ষ ত্বরণের হ্রাস হচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই প্রমাণ করতে পারছি জি থিটা ইকুয়াল জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার থিটা। এখন এই যে অভিকর্ষ ত্বরণের যে হ্রাস তা নির্ভর করছে মূলত থিটার উপরে, থিটার মান কম বা বেশি হলে জি থিটা এর মান পরিবর্তন হতে পারে। সেই জন্য আমরা আপাত যে ত্বরণ তাকে জি সাফিক্সে থিটা দিয়ে প্রকাশ করেছি, কারণ এই আপাত ত্বরণের মান থিটা অক্ষাংশের উপরে নির্ভর করছে। তাহলে এখন আমরা দেখব যে থিটার মানের হ্রাস বা বৃদ্ধিতে এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তমানের কীরকম পরিবর্তন হয়। আমরা প্রথমে আলোচনা করছি নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ যেখানে থিটার মানটা জিরো ডিগ্রি। তাহলে এক্ষেত্রে থিটার মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে জি থিটার মানটা দাঁড়াচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার জিরো ডিগ্রি। কস জিরোর মান যেহেতু ওয়ান তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এবং এটাই হচ্ছে জি থিটার সর্বনিম্ন মান, এর থেকে ক্ষুদ্রতম মান জি থিটার সম্ভব নয়। এখন যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে দাঁড়াবে জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 90 ডিগ্রি। কস 90-র মান যেহেতু জিরো তাই এখানে দাঁড়াচ্ছে
জি থিটার মান জি, যা হচ্ছে জি এর বা জি থিটার সর্বোচ্চ মান। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোন অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান বা অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন পৃথিবীর আবর্তনের ক্ষেত্রে সবথেকে কম হবে এবং কোথায় সবথেকে বেশি হবে। তখন নিরক্ষীয় অঞ্চলে বস্তু ওজন শূন্য হওয়ার শর্ত হচ্ছে জি থিটা, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল যে হচ্ছে পৃথিবীর আণ্বিক গতির দরুন পরিবর্তিত জি এর মান, তার মান হচ্ছে শূন্য হবে। তাই সেই মান যদি শূন্য হয় তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর, তার মান শূন্য, তাহলে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জি বাই আর, তাহলে ওমেগার মান হচ্ছে রুট ওভার জি বাই আর। এখন জি এর মান যদি আমরা 10 ধরে নিই তাহলে আমরা পেয়ে যাব ওমেগার একটা মান, যা দাঁড়াচ্ছে মানগুলো বসালে আমি পাচ্ছি ওমেগা ইকুয়াল টু 1/64×10⁴ রেডিয়ান পার সেকেন্ড। এই মানের জন্য যে পর্যায়কাল দাঁড়াবে পৃথিবীর তা দাঁড়াবে হচ্ছে প্রায় 5078 সেকেন্ড বা 1.4 আওয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এক্ষেত্রে পর্যায়কাল টি ইকুয়াল টু 2π/ওমেগা, ওমেগার মান আমি দেখতে পেলাম 1/800, তাই দাঁড়াচ্ছে 1600π সেকেন্ড, যার মানটা হচ্ছে প্রায় 5078 সেকেন্ড। যদি ঘন্টা হিসাব ধরি তাহলে এই সময়কালটা হচ্ছে 1.4 আওয়ারের কাছাকাছি দাঁড়াবে। এবং যদি এই মানটিকেই যদি আমরা দিনে কনভার্ট করতে চাই তাহলে এটা একদিনের 17 ভাগের 1 ভাগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে দিনের দৈর্ঘ্য দাঁড়াবে বর্তমান যে দিনের মান, দিনের দৈর্ঘ্য অর্থাৎ 24 ঘন্টা, তার 1/17 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এখানটা দেখতে পেলাম যে কোন শর্তে কোনো বস্তু নিরক্ষীয় অঞ্চলে ওজনহীন হবে।